আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? তো আজকে আরেকটা বই আমি আনবক্সিং করি। তার আগে বলে রাখি, এটা আমার নতুন আরেকটা বই রাখার ছোট্টখাটো একটা তাক করা হয়েছে। তো তাকটা কীরকম লাগতেছে আপনারা বলবেন, ঠিক আছে? তো যাই হোক, একটা বই বের করেছিলাম, এটাকে আমরা আনবক্সিং করি। আমি ভাবছিলাম এটা একটা বই, কিন্তু এর ভিতর থেকে ছোটো ছোটো তিনটা বই বেরিয়ে আসছে, মাশাআল্লাহ। এটা পাঠানো হয়েছে দারুল ইলম থেকে, বইটা আসছে। এখানে তিনটা বই দেখেন, এটা হচ্ছে দ্য মানি মাস্টার, তারপর এটা আরেকটা, তারপর এটা আরেকটা র্যান্ডম কর্পোরেশনস, এবং ফাইনালি এটা আরেকটা ইন্টারফেইথ। তো একটু দেখি বইগুলো কীরকম। তো বেসিক্যালি এটার প্রত্যেকটারই প্রচ্ছদ বেশ সুন্দর লাগতেছে। হ্যাঁ, ইন্টারফেইথ পরিচয়, ইতিহাস, ষড়যন্ত্র এবং বাস্তবতা, এবং রচনা ও সংকলন করেছেন মহিউদ্দিন মাজাহারি। তো এটার পেছনে লেখা আছে, সৌন্দর্যে প্রলুব্ধ হওয়া মানুষের সহজাত প্রবৃতি, যদিও বাহ্য সৌন্দর্যের পেছনে অনেক সময় কুৎসিত ফাঁদ থাকে। ইন্টারফেইথ তেমনি এক সৌন্দর্য, যার আলে ওত পেতে আছে জঘন্য ষড়যন্ত্র। ভেতরটা কুৎসিত হলেও কখনো শব্দের মার প্যাঁচে ভুলিয়ে, কখনো সমঝোতার নাম ফলক ঝুলিয়ে এটা মুমিনদের ইমান হরণ করছে, ফলে মুসলিম উম্মাহ এক ভয়ঙ্কর ফিতনায় মুখোমুখি। শয়তানি চক্র উম্মাহর সামনে এই ফিতনাকে হাজির করেছে আন্তধর্মীয় সংলাপ, আন্তধর্মীয় সম্প্রীতি ইত্যাদির মুখোশ পরিয়ে। এই বই সব মুখোশ খুলে দিয়েছে। তো যাই হোক, ভেতরে বেশ কিছু রেফারেন্স সহ কাজও আছে দেখা যাচ্ছে। এখানে সংক্ষিপ্ত সূচিপত্র দেওয়া আছে, যেমন ইংরেজি ইন্টারফেইথ শব্দের বিশ্লেষণ, ইন্টারফেইথ ডায়ালগের শাব্দিক বিশ্লেষণ, ইসলামিক ইন্টারফেইথ ডায়ালগের অর্থ, আল্লাহর প্রতি দাওয়াতের সংলাপ, আন্তধর্মীয় নৈকট্য সৃষ্টি সংলাপ, আন্তধর্মীয় ঐক্য সংলাপ, একটি সতর্কতা, পশ্চিম ইন্টারফেইথ, ইন্টারফেইথের প্রবক্তাদের বক্তব্য, পশ্চিমা ইন্টারফেইথের চার প্রকারের বিধান, ইন্টারফেইথের ইতিহাস, মুসলিম বিশ্বে পশ্চিমা ইন্টারফেইথ, নবুয়াত প্রাপ্তির যুগ, ঔপনিবেশিক যুগ, উপনিবেশনের সময়, বর্তমান সময়, ইন্টারফেইথ প্রচারের উদ্দেশ্য, ইহুদি খ্রিস্টানদের অভিভাবকত্ব মেনে নেওয়া, ইন্টারফেইথে অংশ নেওয়া আলেমদের ব্যাপারে, ভুলে পতিত আলেমদের প্রতি সুধারণা রাখতে হবে, তো ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সমস্ত বইটা সাজানো হয়েছে। আপনারা কারা কারা বইটা পড়েছেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, ঠিক আছে? কমেন্টে আপনাদের মতামতটা জানাবেন। এরপর আছে হচ্ছে গিয়ে র্যান্ডম কর্পোরেশন, পরিচয়, ষড়যন্ত্র, ইতিহাস, এবং এটাও লিখেছেন মহিউদ্দিন মাজাহারি, সম্পাদনা করেছেন রাকিবুল হাসান। তো দেখা যাক এটার পেছনে কি লেখা আছে। মুসলিম বিশ্বে পশ্চিমা আদর্শিক যুদ্ধটা শুরু হয়ে গিয়েছিল উসমানী খিলাফতের পতনের আগেই। 9/11 পর এসে সেটা রূপ নেয় সীমিত আকারে সামরিক আগ্রাসনে, সঙ্গে যুক্ত হয় বিস্তৃত মতাদর্শী একটি যুদ্ধ। সামরিক আগ্রাসনের লক্ষ্য ছিল ইসলামী বিপ্লব একেবারে নির্মূল করা, আর আদর্শিক যুদ্ধের লক্ষ্য ছিল যে কোনো মূল্যে বিশুদ্ধ শরিয়া বাস্তবায়নের আকাঙ্ক্ষা মুসলিমদের অন্তর থেকে মুছে ফেলা। ফলে ঘোষণা করেছিল, আমরা এমন একটি ইসলাম চাই যা পশ্চিমা সংস্কৃতি ও মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। লক্ষ্য বাস্তবায়নের কাজ করেছিল পশ্চিমের গৃহপালিত প্রাচ্যবিদ ও তাদের অনুসারীরা। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করেছিল র্যান্ড কর্পোরেশন, র্যান্ডের সিভিল ডেমোক্রেটিক ইসলাম, পার্টনার্স, রিসোর্সেস, স্ট্র্যাটেজিজম ছিল পশ্চিমের সেই আদর্শিক যুদ্ধের মূল প্রস্তাবনা। এই বই প্রকাশ করতে চায় র্যান্ডম কর্পোরেশনের পরিচয়, তাদের গবেষণা, কর্মকাণ্ড ও চাচাছোলা পর্যালোচনার। তো যাই হোক, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা বই মনে হচ্ছে। তো এটা সূচিপত্রটা আমি একটু দেখি। কয়েকটি জরুরি কথা, র্যান্ডম কর্পোরেশন, পটভূমি, মুসলিম বিশ্বে আমেরিকার আদর্শগত লক্ষ্য, মুসলিম বিশ্বের শ্রেণী বিভাজন, গণতান্ত্রিক ইসলাম প্রচারের সহযোগিতা, মৌলবাদী, ধর্মনিরপেক্ষতা, আধুনিকতাবাদী, সুফি মুসলিম, প্রস্তাবিত লক্ষ্যের বিশ্লেষণ, মাসলাকি মৌলবীর গোষ্ঠী, তরুণ শ্রেণী, শিক্ষা ব্যবস্থা সংস্কার, গণমাধ্যম, ইন্টারনেট, জনস্খলন উৎস লক্ষ্য, তো ইত্যাদি বেশ কিছু টপিকে এই বইটা সাজানো হয়েছে। তো আমার কাছে মনে হচ্ছে এটাও বেশ গুরুত্বপূর্ণ একটা বই হতে পারে, আপনাদের মতামতটা কি অবশ্যই জানাবেন। এবং ফাইনালি এটা হচ্ছে গিয়ে আরেকটা বই, এটা হচ্ছে গিয়ে ঋণের ফাঁদে ফেলে ব্যাংকের অর্থ আত্মসাতের গোপন পদ্ধতি, দ্য মানি মাস্টার, এবং এটা লিখেছেন প্যাট্রিক এস জে কারম্যান এবং উইলিয়াম টি স্টিল, এবং এটা অনুবাদ করেছেন মহিউদ্দিন মাজাহারি। এই বইটার পেছনে কী লেখা আছে আমি একটু পড়ে দেখি। 1936 সালে সরকারি আদেশে নক্স ক্যাসেলে জমল 702 মিলিয়ন আউন্সের সোনা, যা বিশ্বের মোট সোনার 70% কিন্তু 1971 সালেই তা পুরোপুরি গায়েব হয়ে গেল। 1974 সালে গায়েব হওয়া সোনার হদিস নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার রাতেই আকস্মিকভাবে সংবাদের বেনামি লেখক লুইস অচেনক্লোজ বয়ান মারা গেল। কি হয়েছিল তাদের সাথে? পুরো পৃথিবীর অর্থব্যবস্থা নিয়ন্ত্রণ করছে গুটি কয়েক মানুষ, ধীরে ধীরে সবাই জিম্মি হচ্ছে তাদের হাতে। ভবিষ্যৎ মানুষের জন্য কি অপেক্ষা করছে তাহলে? এখানে একটা উক্তি দেওয়া হচ্ছে ল্যারি পার্সের, তিনি বলেছিলেন, একটি নজিরবিহীন বিস্ফোরণ ঘটতে যাচ্ছে, বেশিরভাগ লোকই তাদের টাকা হারাবে, তার চেয়েও বড় কথা অল্প কিছু লোক বিপুল সম্পদের মালিক হবে, কারণ অর্থনৈতিক বিপ্লবে সম্পদ ধ্বংস হয় না বরং হস্তান্তরিত হয়। তো খুবই চমৎকার একটা লাইন ছিল। তো যাই হোক, বাস্তবতা এমন হলে আমাদের বাঁচার উপায় কী? এই বইয়ের মূলবে সে সকল প্রশ্নের উত্তর।
তো যাই হোক আমরা একটু সূচিপত্রটা দেখে নিই। তো মোটামুটি বেশ বড় একটা সূচিপত্র আছে, আমি কয়েকটা লাইন পড়তেছি। আমরা ঋণগ্রস্ত কেন, সম্পদ হস্তায়িত হয়, দুর্দশা থামানোর উপায় নেই, স্বাধীন কোনো সংবাদপত্র নেই, মানি চেঞ্জার, কাগজের মুদ্রার প্রচলন, রশিদ থেকে টাকা, সুদের লেনদেন, জনগণের সঙ্গে প্রতারণা, মানি এক্সচেঞ্জের চক্রান্ত, ইংল্যান্ডের ক্ষমতা দখল, শর্তের বেড়াজালে নতুন প্রতারণা, আমেরিকার বিপ্লব, ব্যাঙ্ক অফ নর্থ আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম ব্যাংক, নেপোলিয়নের ঋণ গ্রহণ ও পরাজয়, ঘুষের রাজনীতি, রূপার স্বাধীনতা, 1913 সালের ফেডারেল আইন, কালো বৃহস্পতি, সম্পদ লুটের পদ্ধতি, সোনা তাহলে কোথায়, FDR জারি, উন্নয়ন ও দরিদ্র বিমোচনের ঋণ প্রকল্প, ঋণে জালে ফাঁসছে সবাই, আমরা ঋণই কেন, মুদ্রা সংস্করণের কিছু পরামর্শ, ঋণগ্রস্ত জালিয়াতি করণী, ব্যক্তিগত কলা কৌশল, পদ্ধতি জেনে লাভ, সুদ একটি ভয়াবহ গুণা। তো যাই হোক, যে ভেতর যে টপিকগুলো ছিল টপিকগুলো বেশ শক্তপক্ত টপিক আমার কাছে মনে হয়েছে, এবং মনে হচ্ছে যে আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো কিনা আমাদের মোটামুটি সবারই জানা উচিত এবং জ্ঞান অর্জন করা উচিত। তো যাই হোক, আপনাদের কারা কারা এই বইটা পড়া হয়েছে এবং আপনাদের পার্সোনাল মতামতটা কি এই বইগুলো নিয়ে অবশ্যই জানাবেন। তো যাই হোক, আপনাদের অসংখ্য ধন্যবাদ দারুল ইলম সুন্দর তিনটা বই হাতিয়ে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।